আমার আজকের রেসিপি আলু আর গোটা পোস্ত ভাজা। খুব সুস্বাদু এবং পাতলা ডাল বা পাতলা যে কোনো ডাল আর কি, বা শুকনো এমনি শুকনো ভাত যারা খেতে পছন্দ করেন তার সাথে দারুণ লাগে এই আলু পোস্ত ভাজা। এটা এই পোস্তটা হচ্ছে কি বাটবো না, গোটা দেব, এবং পরিমাণটা একটু বেশি দিলে ভাজাটা খুব সুস্বাদু হয়। কী কী লাগে বলছি, তিনটে আলু আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি গোটা চিড়ে নিয়েছি, আর পোস্ত, পোস্তর আমি প্যাকেট কিনে এনেছিলাম, এগুলোই আমরা ইউজ করি। পোস্তর পরিমাণটা একটু বেশি হলে ভাজাটা খুব সুস্বাদু হয়। গোটা পোস্ত, কোনো রকম বাটা নয়, কিন্তু গোটা ঝুরঝুরে পোস্ত, এটা একটা ঝুরঝুরে ভাজা, আলু পোস্ত ভাজা। কড়ায় তেল গরম করলাম, প্রথমেই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা হলেই আলুগুলো দিয়ে দেব। যারা পেঁয়াজ পছন্দ করেন না তারা কালো জিরে কাঁচা লঙ্কা দেবেন। শুধু কালো জিরে দিয়ে এই ভাজাটা খেতেও ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে তারপর পোস্ত দিয়েছি, আমার কাছে খুব সুস্বাদু মনে হয়। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা, তার সাথে আলুগুলো দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা পুরোপুরি একটা ফ্রাই রেসিপি, শুকনো ঝুরঝুরে ভাজা। কিছুক্ষণ ভাজা হওয়ার পর একটু সেদ্ধ মতো হয়ে এলে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিলাম। হলুদ, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং নাড়াচাড়া একটু বেশি দিলে ফ্রাইটা খুব ভালো হয়, এক জায়গায় রেখে দিলে পুড়ে যেতে পারে, যার জন্য সবসময় অল্প অল্প করে নাড়া দিয়ে দিয়ে ভাজাটা সেদ্ধ করেছি। আলু ভাজা যখন হয়ে গেছে একদম শেষে গোটা পোস্ত আলুর উপরে ছড়িয়ে দিলাম। হাফ প্যাকেট পোস্ত আমি দিয়েছিলাম। পোস্তর পরিমাণ যত দেওয়া যায় ভাজাটা তত সুস্বাদু হয়। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভাজা প্রায় রেডি। গরম গরম ভাতে খুব ভালো লাগে, এছাড়া পাতলা ডালের সাথে খেতেও খুব ভালো লাগে। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা আমি দেখিয়ে দিয়েছি, আলু পোস্ত ফ্রাই, গোটা পোস্ত দিয়ে আলু ভাজা। গরম ভাতে অতি উপাদেয় আলু পোস্ত ভাজা রেডি। এইটা ছিল ফাইনাল লুক। বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।